হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো আজকের ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, কারণ আজকের ভিডিওর মেন টপিক হচ্ছে একজন অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেসকে, অভিনেতা অথবা অভিনেত্রীকে পলিটিক্স বা রাজনীতি জয়েন করা উচিত কি উচিত না, মানে রাজনীতিতে আসা উচিত কি উচিত না। আমাকে জেনুইনলি কেউ যদি জিজ্ঞেস করে যে উচিত কি উচিত না, আমি কিন্তু বলবো যে না, উচিত না। কারণ একজন অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেস সে আজকে যেখানে এসেছে, পপুলারিটি গেইন করেছে, তার মেইন, আমাকে যদি বলতে হয় মেইন ফ্যাক্টর যেটা, সে অনস্ক্রিনে সেই জিনিসটা পারফর্ম করেছে, সে পপুলার হয়েছে। কিন্তু অনস্ক্রিনে একটা জিনিস টোটালি ফেক। আমরা যখন অনস্ক্রিনে দেখাচ্ছি আমার মা অথবা বাবা মারা গেছে, এমন নাই হতে পারে যে আমার রিয়েল লাইফেও মা বাবা মারা গেছে, রিয়েল লাইফে আমার মা বাবা বেঁচে আছে, কিন্তু আমি অনস্ক্রিনে দেখাচ্ছি আমার মা বাবা মরে গেছে। আই এম ফেকিং দোজ থিংস, আমি ফেক একটা জিনিস দেখাচ্ছি। কিন্তু রাজনীতি বা পলিটিক্স সেটা তো ফেক না, সেখানে ফেক কোনো কিছু জিনিস চলতে পারে না। কেউ যদি সেটা করে তার উপযুক্ত শাস্তি সেটা আছে। আমি এটা বাংলা ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখে বলছি না, আমি অল ওভার ইন্ডিয়াকে মাথায় রেখে কথা বলছি। কারণ আমাদের এখানে টিএমসি বিজেপি হেনা তানা আই ডোন্ট কেয়ার, কিন্তু অল ইন্ডিয়া ভাবলে এরকম প্রচুর জিনিস মাথায় আসবে, প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কথা মাথায় আসবে। তো আমার যেটা মনে হয়, যেখানে একজন অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেস তার ক্যালি দেখিয়ে, তার ক্যালিবার দেখিয়ে, অ্যাক্টিং স্কিল দেখিয়ে একটা পপুলারিটি গেইন করেছে, সেটা রাজনীতিতে এসে সেই জায়গাটা তারা লস করুক। কারণ একদম জেনুইনলি বলছি, এখনও অনেক লোকে বলে যে এই লোকটা পলিটিক্সে এসছে কিছু এক্সট্রা টাকা ইনকাম করবে, অথবা সরকার তাকে ইউজ করছে কারণ তার একটা ফেস ভ্যালু আছে, সে কারণে তাকে আমি আমি নিয়ে আসি, আমার ভোট ব্যাঙ্কটা বাড়ুক। জাস্ট ফর এক্সাম্পল, যে আমি নাম নিতে চাচ্ছি না, যে আমি দেবকে নিয়ে আসি, মিমিকে নিয়ে আসি, এরা প্রচণ্ড পপুলার, এদেরকে আমরা নিয়ে আসি, আমি ভোট ব্যাঙ্কটা পাবো, এদেরকে দেখে লোকে ভোট দেবে। আরে ভাই, এটা কেন হবে? দেব মিমিকে আমরা সবার আগে চিনি, এরা সিনেমায় নায়ক নায়িকা, তারা সেখানে হিট হবে, পপুলার হবে। রাজনীতিতে এসে তারা কী কাজ করছে না করছে সেটা সেকেন্ডারি, তাদের রেসপেক্টে যদি ভাবি। ওভারঅল ভাবলে হ্যাঁ, তারা ওইসব কাজ ছেড়ে দিক, তারা পলিটিক্সে আসুক, লোকের জনস্বার্থে তারা কাজ করুক। দেব প্রচণ্ড ভালো কাজ করছে, দেব সরি মিমি প্রচণ্ড ভালো কাজ করছে, তারা কাজ করুক। একদিকে সিনেমা করবে, অন্যদিকে পলিটিক্স করবে, এই ব্যালেন্সটা প্রত্যেকে পারে না। এবং এই ব্যালেন্সের মাঝখানে প্রচুর অভিনেতা অভিনেত্রী হারিয়ে গেছে, আমি এখনই নাম নিয়ে নিয়ে বলতে পারি, তারা হারিয়ে গেছে। লকেট চট্টোপাধ্যায়, তাপস পাল, মুনমুন সেন, মানে প্রত্যেকে হারিয়ে গেছে। আমি বাংলাদেশের নাম নিলাম, তারা একসময় যে লেভেলে ছিল তাদের লেভেলটা তারা পলিটিক্স জয়েন করে অনেকটা নিচে নামিয়ে এসছে। কেন আমি সেটা করব? আমার কিসের অভাব আছে? আমার 1-2 লাখ টাকা এক্সট্রা ইনকাম করার দরকার নেই। আমি যদি করতে চাই আমাকে দুদিক ব্যালেন্স করে চলতে হবে, যেরকম দেব অনেকটা করে, দেব দুদিক ব্যালেন্স করে চলে। সে অনেক জায়গায় অ্যাবসেন্ট থাকে, তার নামে মানে প্রচুর কথাবার্তা হয়, সে অ্যাবসেন্ট, সে তখন অন্য সিনেমায় কাজ করছে। এটাও অন্যদিক দিক থেকে ভাবলে মানে এটা ঠিক না। তুমি জনস্বার্থে যখন চলে এসছো তোমাকে জনগণের মধ্যে ভাবতে হবে। আমি যখন সিনেমা শ্যুট করতে যাচ্ছি, একটা সিনেমা শ্যুট করতে গেলে 1-2 মাস সময় লাগে, সেই সময়টা আমি জনস্বার্থে দেবো, আমি তাহলে কেন সিনেমায় কাজ করব? কেন কাজ করব আমি? এটা হতে পারে না। আর যদি আমি সিনেমায় কাজ করি, আমি ওই দিকটা ভাববো কেন? কেন আমাকে পলিটিক্সে যেতে হবে? কেন তোমার এত অভাব যে তোমাকে পলিটিক্স জয়েন করতে হবে? আজকালকার দিনে পলিটিক্সে কেউ যদি ঢুকতে চায়, তার ফার্স্ট মাথায় যেটা আসছে, আমি এক্সট্রা টাকা ইনকাম করব। জনস্বার্থ হেনা তানা ফেক, পুরো ভুল, হাতে গোনা কয়েকটা লোক করে। বাদবাকি লোক ভাবে এর পার্টির সাথে করে রেখে আমি কাজ পাবো, আমি মানে সিনেমাতে কাজ পাবো, সিরিয়ালে কাজ পাবো, এসব তারা হবে। ওয়াই, এটা কেন হবে? একজন অ্যাক্টর অথবা অ্যাক্ট্রেস, হি অর শি শুড ফোকাস ইন টু হিস অর হার ওয়ার্ক। আমি কাজটা কত ভালোভাবে করতে পারি, তুমি কাজের মাধ্যমে দেখাও, তুমি কাজের মাধ্যমে জনস্বার্থকে হেল্প করার চেষ্টা করো। 10টা লোককে, 10টা গরিব লোককে হেল্প করার জিনিস তুমি সিনেমার মাধ্যমে, সিরিয়ালের মাধ্যমে দেখাও। রিয়েল লাইফে তুমি যখন আসছো, যে টাইমটা তুমি অন্যদিকে দিচ্ছ, সেটা তুমি কী করে মানে জনস্বার্থ প্রচারে তুমি কাজে লাগাবে, তুমি বলো? এটা পসিবল না। হাতে কোনো 1-2 লোক সেটা করতে পারে, ম্যাক্সিমাম লোকে ফেলিয়ার হয়। সোহম পলিটিক্সে জয়েন করার পর থেকে শেষ,
পুরো শেষ। কোনো পার্টির নাম করে আমি বলছি না, কোনো এজেন্ডা আমি ছড়াচ্ছি না, এরকম মানে প্রচুর পার্টিতে প্রচুর অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যারা জয়েন করে শেষ হয়ে গেছে পুরো। কেন তারা জয়েন করছে, কী কী আছে আমি বুঝি না, পার্টি বা কেন তাদের অ্যাপ্রোচ করে, আমাদের পার্টি জয়েন করো, ভোট ব্যাঙ্ক তুমি কাজের মাধ্যমে দেখাতে পারছো না, সে কারণে তুমি পপুলার ফেসগুলোকে নিয়ে আসছো, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন, আমার নামে এফআইআর হবে, যা খুশি হোক, আই ডোন্ট কেয়ার, যেটা ঠিক না সেটা ঠিক না, তোমরাই বলো। এই যে আমরা চারপাশে দেখতে পাচ্ছি যে কোনো পপুলার ফেস যে কোনো পার্টি জয়েন করে নিচ্ছে, এর ভেতরে কী চলছে না চলছে আমরা কিচ্ছু বুঝতে পারবো না, অথচ দেখবো তার কেরিয়ার শেষ হয়ে যাবে, এটা কেন হবে? হ্যাঁ, আজকে মানে দেব যদি পুরোপুরি জনস্বার্থে চলে যায় সেই সিনেমা করতে পারবে না, আমরা দেবকে যে কারণে চিনলাম জানলাম সেটাই সে হারিয়ে ফেলবে, সে অন্যদিক থেকে অনেক টাকা ইনকাম করতে পারে, কিন্তু যে কারণে সে আজকে আমাদের সামনে এসছে সেটা সে হারিয়ে ফেলবে। হ্যাঁ, জনস্বার্থে কাজ করো সেটা অনেক ভালো, সিনেমা বানানোর থেকে অনেক ভালো, কিন্তু তুমি একদিকে দেখাচ্ছ তোমার ফুল ডেডিকেশন আছে, অন্যদিকে তুমি এরকম মাসে মাসে সময় নষ্ট করবে সিনেমা শ্যুটিং করে, আই ডোন্ট সাপোর্ট দ্যাট। তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে জানাও। এরকম প্রচুর লোকজন আছে দেবলীনা সায়নী যারা প্রচুর মন্তব্য করে ফেলে এবং তাদেরকে ফাঁসতে হয়, এটা কেন হবে? আইদার তারা এখন বলবে লোকের মানে কি বলবো ওটাকে মানে কথা বলার আমার একটা রাইট আছে, আমি যা খুশি তাই বলতে পারি, আজকাল যেটা হয়ে গেছে তুমি যদি একটু এদিক ওদিকের কথা বলো ইউ উইল বিকাম অ্যান্টি সোশ্যালিস্ট। আমি যে এই ভিডিওটা বানাচ্ছি কেউ আমাকে বলতে পারে আমি অ্যান্টি সোশ্যালিস্ট, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? তো তোমাদের কালকে মতামত নিজে কমেন্টে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করতে একদম ভুলবে না, এবং তোমরা যা যা এখনও টেস্ট অফ ফ্যামিলির সদস্য ওঠেনি নিচে রেড সার্কেল বাটনটা আছে এখানে ক্লিক করো এবং সাথে তোমার পুরো সদস্য হয়ে যাও, আমাদের চ্যানেলে মজা হয় আড্ডা হয় বেড়ার কিচ্ছু না। ঠিক আছে, তোমরা ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাইভ ওয়ার্ল্ড, টেক কেয়ার।